বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই বাক্যমালা বলি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর যাবতীয় প্রশংসা, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং আল্লাহ সবচাইতে মহান। আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস, ইহা পাঠ করা সেই সমস্ত বস্তু অপেক্ষা অধিক প্রিয় যার উপর সূর্য উদিত হয়। দুনিয়া ও দুনিয়ার সকল জিনিসের চাইতে অধিক উত্তম তা হল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 7022।